রাজ্যবাসীর বাবে কন্যকা বহুমুখী পাম ঘরলুপরিয়া কন্যকা বহুমুখী পাম প্রকৃততে কি রাজ্যবাসীর বাবে হয়ে পড়েছে কাঠর হিলবন্ধা মৌজার 1176 বিঘা একঠা সারিলেসা মাটিত কোনে করে খেতি কন্যকা বহুমুখী পাম জামুগুড়িহাটর জিয়াভৰলী নৈর কাষতে আছে নৈর পলসতে কন্যকা থন ধরে উঠিছে বিধায়ক পদ্ম হাজরিকার কন্যকাক লৈ সীমাহীন ব্যস্ততা কিন্তু কিয় আছে বহু কথা কন্যকা এতিয়া বৃত্তিমুখী পাম কন্যকা কার বাবে সোণর কণি পড়া হাঁহ বিধায়ক পদ্ম হাজরিকার পত্নী পুত্রর একচত্রী রাজত্ব কন্যকা 2019 চনত উচ্ছেদ করা হয়েছিল কন্যকার ভূমিত উচ্ছেদিত লোকসকলের ভিতর থাকা শতাধিক পরিয়ালক কন্যকার পৰা কিছু দূরত মডেল ভিলেজ নামাকরণ করে সংস্থাপিত করা হয়েছিল ইফালে উচ্ছেদিত কন্যকার ভূমিত উন্নয়নমূলক কাম করার প্রচেষ্টার হাতত লওয়া হয়েছিল এটি প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য আছিল শিক্ষিত নিবনুয়া যুবক যুবতীক স্বাবলম্বী করে তোলার লগতে মহিলা সকলকে স্বনিয়োজনে আত্মনির্ভরশীল করে গড়ি তোলার এই উদ্দেশ্যে তদানীন্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে 1176 বিঘা একঠা সারিলেসা মাটি কন্যকার প্রকল্পের নামত ঘোষণা করেছিল শাসকীয় দলটোর এগারী জনপ্রিয় বিধায়ক হওয়ার সুবাদতে বিধায়ক পদ্ম হাজরিকায় লাভ করেছিল প্রকল্পটির দায়িত্ব কন্যকা বহুমুখী আসনি নামেরে নামাকরণ করে এই প্রকল্পর বাবে সরকারের তরফের পৰা বহু কোটি টাকার আবন্তন হয়ে আহিছে কিন্তু অসম সরকার এই প্রকল্পয়ে কিমান লাভান্বিত করেছে সাধারণ জনতাক একচত্রী সম্রাট হিসাবে রাজত্ব চলাইছে নাকি জামুগুড়িহাটর বিধায়ক পদ্ম হাজরিকায় রাইজর অভিযোগ অনুসরি জামুগুড়িহাট মার্কেটর এটা রাজহুয়া রাইস মিল সামধরা দুগ্ধ উৎপাদন কেন্দ্রের লগতে বহু রাজহুয়া সম্পত্তি ইতিমধ্যেই ব্যক্তিগতকরণ করেছে বিধায়ক পদ্ম হাজরিকায় ইফালে কন্যকার প্রকল্পটির আভ্যন্তরীণ বিষয়ক লৈ শেহতীয়াকৈ সচেতন মহলের মনত বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে এই সন্দর্ভত সরুক্ষেত্রী সমষ্টির বিধায়ক জাকির হুসেন সিকদার রাইজর দলের সভাপতি অখিল গগৈও সদনের মজিয়াত বহুবার এই প্রশ্ন উত্থাপন করে আহিছে যদিও কোনো সদুত্তর লাভ করা নাই এই পর্যন্ত কন্যকার প্রকল্পস্থলীত 4000 যুবকে সংস্থাপন লাভ করার কথা কোয়া পদ্ম হাজরিকায় দিব পারিবনে সেই 4000 যুবকর সংস্থাপনের তালিকা প্রতি মাহে 4000 যুবকে প্রকল্পর পৰা লাভ করা ধনের হিসাবর নথি দেখাব পারিবনে বিধায়কগৰাকীয়ে কন্যকা প্রকল্প এতিয়া জামুগুড়িহাটর একচত্রী সম্রাট পদ্ম হাজরিকার পত্নী পুত্রর ব্যক্তিগত সম্পত্তি যত দৈনিক হাজিরা কাম করায় বহু শ্রমিকক সেই শ্রমিকে নাজানে কন্যকার লাভালাভর হিসাব ইফালে কন্যকা বহুমুখী আসনির বাবে যে সাতজনীয় কমিটি গঠন করেছিল তাত বিধায়ক পদ্ম হাজরিকা নিজে সভাপতি হওয়ার লগতে তেওঁৰে এগৰাকী বন্ধু মতি নেওয়ার সম্পাদক ইয়াৰ উপৰিও কমিটিখনত থকা আন কেইজন সদস্য হল বিধায়কর পত্নী পুত্রর লগতে তেওঁৰে সাঙ্গু পাঙ্গু অর্থাৎ বিধায়কর ঘৰতে গঠন হল সরকারি প্রকল্পর বাবে গঠন করা সমিতি যার বাবে কন্যকাত উৎপাদিত দুগ্ধ শস্যর লগতে অন্যান্য সামগ্রীর লাভ লোকসানের কোনো তথ্য নাজানে অন্যান্য লোকে শেহতীয়াকৈ রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণত ব্যবহৃত মাটি কন্যকার প্রকল্পত মীন পালনের বাবে খন্দা পুখুরীর পৰাহে ক্রয় করেছে এই প্রকল্পর মাটি বিক্রি করবলৈ বিধায়ক পুত্রে অনুমতি লাভ করেছিল নে সরকারের ইফালে প্রকল্পর চৌহদ প্রাঙ্গণত সম্প্রতি বিধায়কর পুত্রে নির্মাণ করেছে অতিথিশালা প্রকল্পর নামত সরকারের পৰা অহা সারের পৰা আরম্ভ করে প্রকল্প উৎপাদিত সামগ্রীর নামত অহা ধনের হিসাব কেবল বিধায়ক পদ্ম হাজরিকার পরিয়ালেহে রাখে বিধায়কে উল্লেখ করা 4000 যুবক যুবতীয়ে আজি পর্যন্ত লাভ করা নাই এই প্রকল্পর উন্নয়নমূলক কামত আবন্টন হওয়া টাকা বা প্রকল্পত উৎপাদিত সামগ্রীর টাকার তালিকা
কন্যকার আভ্যন্তরীণ বেমেজালির এইবর বিষয়ক সরকারে গুরুত্ব দিবনে নে শাসকীয় দলটোর এগৰাকী শক্তিশালী বিধায়ক হওয়ার সুবাদতে সরকারে এই বিষয়ত গায় রাধিব এই প্রশ্ন রাজ্যের প্রতিটো বিরোধী দলের বিধায়ক তথা সচেতন মহলের মাজত News Desk, TNL News. Gold se lekar business, personal se lekar home. Har zarurat ko milega loan. To hua na, yahi sahi loan.